অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আদি ওখানে কি করছিল? আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আরেকটা কথা আপনাদের জানাতে চাই। বলো, তাড়াতাড়ি বলো। স্যার, স্যার বলো। স্যার, গত কয়েকদিন ধরে ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করছিল। তার মানে আদি প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে সকালে ওই ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতে যেত। আশুদা, বাবার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। স্যারকে আমি অনেকবার কালকে বাড়ি ফেরার কথা বলেছিলাম, কিন্তু স্যার কিছুতেই আমার কথা শুনলেন না। যে মানুষটা রাজার মতো থাকতো, আজকে সে কিনা ডিপার্টমেন্টাল স্টোরে? সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে। তুমি তুমি কালকে আমাকে মিথ্যা কথা বললে কেন আশুদা? কারণ স্যার আমাকে দিব্যি দিয়েছিলেন, তারপর কি করে বলতে পারি বলুন? স্যারের কথা ভেবে আপনি সারা রাত ঘুমননি, একটু জলও খাননি। এসব দেখে আমি আর সত্যিটা চেপে রাখতে পারলাম না। পারলে পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আদি এরকম করলো তাই তো? আদি বাড়ি ফিরে আসো, আমি একদম ওর সঙ্গে কথা বলবো না। তারা আর দেরি করা যাবে না, চলুন। হ্যালো ম্যাডাম। বলো, আদিদেবকে পাওয়া গেছে? আদিদেব বাড়ি ফিরে এসেছে? না ম্যাডাম, এই কদিন নাকি কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করছিলেন, ওখানেই আছে। ঠিক আছে, রাখো। ম্যাডাম, আমার মেয়ের অপারেশনের জন্য আপনার কাছে কিছু টাকা চেয়েছিলাম। হ্যালো, হ্যালো, এরকম করছেন কেন? আরে আসুন আসুন স্যার। আপনি সিসিটিভি ফুটেজ চেক করেছিলেন? হ্যাঁ স্যার, করেছি। স্যার আপনার সঙ্গে একটু কথা আছে, একটু এদিকে আসুন। আসুন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? সেটাই কি স্বাভাবিক নয়? সবকিছুই কি কাকতালীয়? স্যার আমি আমি চোর নই। আমি এক সময় কলকাতার এক নম্বর বিজনেসম্যান ছিলাম। এসব গল্প এখানে দিয়ে কোনো লাভ হবে না। স্যার উনি কিছু জানেন না। হ্যাঁ, আপনি আপনি বলুন না, আমি তো কাল রাতে আপনার সাথেই ছিলাম। কাউকে কিছু বলতে হবে না। আর শোনো, তোমাকে যা প্রশ্ন করা হবে শুধু সেইটুকুর জবাব দেবে। স্যার আমার মনে হয় এই লোকটা কাল রাতে লোক ঢুকিয়ে চুরিটা করিয়েছে। কলকাতার নাম্বার ওয়ান বিজনেসম্যান, সোনার পাথর বাটি। স্যার বিশ্বাস করুন। বিশ্বাস করব? আগে আমরা আপনার বাড়িতে গিয়ে চেক করব। একটু প্রবলেম চলছে, তাই কালকে বাড়ি থেকে বেরিয়ে এসে। হ্যাঁ,
বাড়ি থেকে বেরিয়ে কাল রাতে এখানে এসে লোক ঢুকিয়ে চুরিটা করিয়েছেন কি তাই তো? স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি আমি চুরি করিনি, আমি এই চুরির ব্যাপারে কিছু জানি না, বিশ্বাস করুন। স্যার একে থানায় নিয়ে যান, গিয়ে দুটো লাঠির বাড়ি দিন, দেখবেন সব সত্যি সত্যি বলে দেবে। ওই ওই লোকটাকে ওরকম ভাবে চার্জ করছে যে কেন? ওই লোকটাই বোধহয় চোর, বুঝলেন? পুলিশ তো ওকেই সন্দেহ করছে। হ্যাঁ কোথায় যাচ্ছেন? দাঁড়ান, ভেতরে যাওয়া যাবে না। কেন, কি হয়েছে স্যার? কালকে রাত্রির স্টোরে চুরি হয়েছে, একটা লোকের উপর সন্দেহ গেছে, স্যার জিজ্ঞাসাবাদ করছেন, এখন ভেতরে যাওয়া যাবে না। টেনশন হচ্ছে তাই না? আমারও হচ্ছে। স্টোরে কাল রাতে চুরি হয়েছে, আর যে লোকটা চুরি করেছিল সে লোকটা সবেই ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতে শুরু করেছে, খুব চেঁচামেচি হচ্ছে ভেতরে। লোকটাকে না আমি চিনি, এত মায়া হলো না লোকটার জন্য? আপনার সাথে এই সমস্ত কথা বলার জন্য আমরা এখানে আসিনি স্যাম। এই দাঁড়ো 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 দাঁড়ো, যে লোকটা চুরি করেছে মানে চোরটা, চোরটার নাম জেনে যাও, মিস্টার আদিদেব মৈত্র। এবার কিন্তু আমার উপর চেঁচামেচি করে কোনো লাভ, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, যাও না ভেতরে গিয়ে নিজেই যাও, নিজেরাই দেখে এসো, যাও। আরে যাও। স্যার আমাকে আপনারা বিশ্বাস করছেন না কেন? আমি সত্যি বলছি এই চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার কথা শুনুন। এখানে আপনার সাথে আর একটা কথা বলেও কোনো লাভ নেই, যা বলা থানায় গিয়ে বলবে, চলুন। দাঁড়ান, আপনি জানেন আপনি কার গায়ে হাত দিয়েছেন? ছেড়ে দিন ওনাকে। একজন মানুষকে না চিনে তার সাথে এরকম ব্যবহার করা যায়? কোনো প্রমাণ ছাড়া চোর বদনাম দেয়া যায়? আপনি বিনা কারণে স্যারকে সন্দেহ করছেন। বিনা কারণে? বিনা কারণে কোনো সন্দেহ করা হচ্ছে না, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, চাইলে আপনারা দেখতে পারেন, আসুন।